বুড়িগঙ্গা নদীর লঞ্চ ডুবি ঘটনার 13 ঘণ্টা পর সুমন ব্যাপারী নামে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর মিডফোর্ড হাসপাতালে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। রাত 10:30টার দিকে বুড়িগঙ্গা নদীর যেখানে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায় সেখানে একজনকে ভেসে উঠতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নৌবাহিনীর ডুবুরি দল ও ফায়ার সার্ভিস। এয়ারলিফটিং ব্যাগ বসিয়ে ডুবে যাওয়া লঞ্চটিকে যখন উঠানোর চেষ্টা করা হচ্ছিল তখনই ঘটে এই অলৌকিক ঘটনা। লঞ্চটিকে এয়ারলিফটিং ব্যাগ দ্বারা উদ্ধার করা শুরু করছি, তখন নিচ থেকে প্রায় 20-30 ফিট পানির উপরে উঠার সাথে সাথে আপনার এই লোকটা পানির উপরে ভাইসা হয়েছে হঠাৎ করে। ওনার শরীর মোটামুটি সুস্থ ছিলেন, বাট পানিতে অনেকক্ষণ ছিলেন, তো এই কারণে ওনার হাতগুলো একটু সাদা হয়ে গেছিলেন। আমরা অনেক ট্রিটমেন্ট করছি, আমার লাইফে আমি এটাই আমার ফার্স্ট। আমি কখনো অনেক উদ্ধার অভিযানে গেছি, বাট আমার লাইফে আমি এরকম কখনো দেখিনি। উনি ওঠার পরে কথা বলছেন, ওনার সঙ্গে আমি কথা বলছি, নিজেও কথা বলছি, ওনার নাম জিজ্ঞেস করছি। পরে উদ্ধার হওয়া ব্যক্তির সাথে কথা বলে জানা যায় তার নাম সুমন ব্যাপারী, বাড়ি মুন্সীগঞ্জে। সদরঘাট এলাকায় ফলের ব্যবসা করেন তিনি। 12টার পর থেকে লস উঠাইব আর কি, তখন অবাক্যা করতেছি। এই কিছুক্ষণের ভিতরে শুনতেছি যে নদী থেকে লাশ উঠে দিয়েছে, জীবিত পাইছে। তখন এটা বাসা থেকে ফোন করলো যে ভাই জীবিত আছে, সুমন ভাইরে দেখাইতেছে। কথায় আছে রাখি আল্লাহ মারেকে, 13 ঘণ্টা পানির নিচে কি করে বেঁচেছিলেন সুমন ব্যাপারী, সেই প্রশ্নটি এখন সকলের মনে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।